বছর কুড়ির একটি ছেলে গির্জায় বসেছিল প্রার্থনার জন্য। পাতিটার এই চমৎকার দোলার গতি দেখে সে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগল। নিজের হাতে নাড়িটা টিপে ধরে সে বাতির দোলার সময় নির্ধারণ করার চেষ্টা করল। তখন তো আজকের মতো যান্ত্রিক ঘড়ি ছিল না, তখনকার দিনে ঘড়ি বলতে সূর্য ঘড়ি আর বালি ঘড়ি ছিল। যান্ত্রিক পদ্ধতিতে সময় নির্ধারণ করার কোনো উপায় তখনও মানুষের জানা ছিল না। ছেলেটি দেখল যে বাতিটা বাঁ দিক থেকে ডান দিকে যতটা সময় পৌঁছচ্ছে ঠিক একই সময় লাগছে তার আবার ডান দিক থেকে বাঁ দিকে ফিরে আসতে। বাড়ি ফিরে দড়িতে একটা ভারী জিনিস পেতে ঝুলিয়ে দিয়ে বারবার পরীক্ষা করে দেখতে লাগল। দেখা গেল যে ঝুলন্ত বস্তুটার ওজন যাই হোক আর সেটা যত জোরেই দোলানো হোক না কেন, এধার থেকে ওধারে যাওয়ার সময়টা কিন্তু একই থাকে।